রোলিং বটল এটি একটি বেশ মজাদার খেলনা। এটি বানাতে লাগবে একটি প্লাস্টিকের বড় বোতল, একটি বড় নাট, ম্যাচস্টিক, রাবার ব্যান্ড, কাঁচি। প্রথমে বটল ক্যাপটিতে হোল করো কাঁচির সাহায্যে। এখন বোতলের নিচের দিকে একদম মাঝবিন্দুতে আর একটি ছোট্ট হোল করো। বোতলটিতে একটি স্লিট তৈরি করো 8 সেন্টিমিটারে, কাঁচি দিয়ে কেটে নাও। দেখো স্লিটটি তৈরি করেছ। এখন একটি হেভি মেটাল নাট নাও আর রাবার ব্যান্ডের সাথে যুক্ত করো। দুটো নট বা গিট বাঁধো, তাহলে খুব শক্তভাবে ভালোভাবে রাবার ব্যান্ডটি লক হতে পারবে নাটে। এখন রাবার ব্যান্ড সমেত নাটটি স্লিটের মধ্য দিয়ে বোতলে ঢুকিয়ে দাও। এখন একটা সাইকেল স্পোক নিয়ে রাবার ব্যান্ডটিকে টানো আর টেনে যে হোলটা বানিয়েছ সেটার থ্রু দিয়ে একটি ম্যাচস্টিক ওখানে সিকিউর বা যুক্ত করে দাও, তাহলে এটি আটকে থাকবে। একইভাবে দ্বিতীয় প্রান্তটিও রাবার ব্যান্ডের বোতলে পেছনের দিকে আটকে দাও ম্যাচস্টিক ইউজ করে। দেখো তোমাদের পুরো খেলনাটি এখন রেডি। এখন একটা স্মুথ মেঝেতে বোতলটিকে গড়িয়ে দাও। অ্যামেজিংলি অবাকভাবে দেখো বোতলটি আবার তোমার কাছে গড়িয়ে গড়িয়ে ফিরে আসছে, কারণ যখন বোতলটিকে গড়াচ্ছিলে তখন রাবার ব্যান্ড যেটা পাক খাচ্ছিল, আবার ওটা যখন পাকগুলি রাবার ব্যান্ডে খুলতে থাকে তাহলে ওটা আবার পুনরায় তোমার কাছে ফিরে আসছে। ইটস আ ভেরি ক্রিয়েটিভ, হ্যাভ ফান।